আসসালামু আলাইকুম দর্শক বাংলা টিউটোরিয়াল ট্রেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো কীভাবে আপনারা যে কোনো ছবিকে খুব সহজেই ব্লার এফেক্ট দিবেন অথবা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে থাকে কিন্তু আজকে আমি যেটি দেখাবো সেটি আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য দুইটি অ্যাপ রয়েছে অ্যাপ দুটি হলো আফটার ফোকাস এবং আফটার ফোকাস প্রো আপনার ফোকাসের সাহায্যে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন কিন্তু ছবিটির কোয়ালিটি এবং সাইজ অনেকটা কমে যাবে এইচডি কোয়ালিটির ছবি লো কোয়ালিটির ছবিতে পরিণত হবে এবং আফটার ফোকাস প্রো অ্যাপটির সাহায্যে আপনি যে কোনো হাই কোয়ালিটির ছবি হাই কোয়ালিটিতে রেখেই তার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এতে ছবিটির সাইজ এবং কোয়ালিটি একটু নষ্ট হবে না আফটার ফোকাস অ্যাপটি আপনি সহজেই গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ইনস্টল করতে পারবেন কিন্তু আফটার ফোকাস প্রো অ্যাপটি ইনস্টল করতে হলে আপনাকে এটি টাকা দিয়ে কিনতে হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো কীভাবে আপনারা দুইটি অ্যাপই একদম ফ্রিতে ইনস্টল করবেন এখন চলুন দেখে নিই কীভাবে আপনারা অ্যাপটির সাহায্যে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আমি আপনাদেরকে এখন আপনার ফোকাস প্রো অ্যাপটির সাহায্যে দেখাবো আপনারা দুইটি অ্যাপ দিয়ে একই নিয়মে করতে পারবেন দুইটির যে কোনো একটি অ্যাপ ইনস্টল করার পর আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি যে কোনো একটি ছবি বাছাই করবেন ছবি বাছাই করার পর আপনি শেয়ার অপশনে একটি ক্লিক করবেন কিছু কিছু ফোনে শেয়ার অপশান এখানে নিচে থাকে এবং কিছু কিছু ফোনে শেয়ার অপশন উপরে থাকে যেখানেই থাকুক আপনি শেয়ার অপশনে একটি ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোকাস প্রো অ্যাপটি দেখতে পারবেন এই অ্যাপটিতে আপনি একটি ক্লিক করবেন অ্যাপটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কন্টিনিউ লেখায় একটি ক্লিক করবেন কন্টিনিউ লেখায় ক্লিক করার পর এখানে আপনি ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন এখানে আপনাকে টিউটোরিয়াল দেখানো হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে ক্রস আইকনে ক্লিক করে কেটে দেওয়ার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনের প্রথমটি হচ্ছে সাবজেক্ট টুল অর্থাৎ যেটি আপনি ব্লার করতে চান না সেটি এই অপশান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে কাছাকাছি থাকা অবজেক্ট টুল যেটি আপনি হালকা ব্লার করতে চান সেটি এটির মাধ্যমে আপনাকে করতে হবে এবং তৃতীয়টি হচ্ছে দূরে থাকা অবজেক্ট টুল যেটি আপনি খুব বেশি ব্লার করতে চান সেটি এটির মাধ্যমে করতে হবে এবং পঞ্চম নাম্বার দেখুন একটি টুল রয়েছে এটি হচ্ছে ইরেজার টুল যদি আপনি কোনো কিছু ভুল করে দাগ দিয়ে থাকেন তাহলে এই ইরেজার দিয়ে আপনি সেই দাগটি মুছতে পারবেন এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন এবং প্রথম অপশানটি সিলেক্ট করে সাদা রঙ দিয়ে আপনি মানুষগুলোকে দাগিয়ে নেবেন অর্থাৎ যেটুকু আপনি ব্লার করতে চান না সেইটুকু আপনি এই সাদা রঙ দিয়ে দাগিয়ে নেবেন দ্বিতীয় অপশনটি ব্যবহার করার প্রয়োজন আমার এখন নেই যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা ব্যবহার করবেন আমি এখন তৃতীয় অপশন ব্যবহার করব তৃতীয় অপশনের সাহায্যে আপনি দূরে থাকা অবজেক্টগুলোকে সিলেক্ট করবেন আমি যেভাবে সিলেক্ট করেছি এভাবে সিলেক্ট করে নেবেন তো আপনি মানুষগুলোকে অর্থাৎ সাবজেক্টগুলোকে লাল রঙের যে একটি আবরণ দেখতে পারছেন এটির সাহায্যে ঢেকে নেবেন এবং দূরের যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনি নর্মাল রাখবেন সাদা এবং কালো এই দুইটা রং দিয়ে দাগিয়ে আপনি সাবজেক্ট এবং অবজেক্ট খুব সুন্দর করে সিলেক্ট করে নেবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এখানে দেখতেই পারছেন আমি কীভাবে সিলেক্ট করছি তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি এখন এটার স্পিড বাড়িয়ে দিব সিলেক্ট করতে বেশি সময় লাগবে না আপনারা খুব সহজে এটি করতে পারবেন মনোযোগ দিয়ে সিলেকশন করে নেবেন সিলেকশন ভালো হলে ছবিটির ব্লারও সুন্দর হবে সিলেকশন করা সঠিকভাবে হয়ে গেলে আপনি উপরে দেখুন ডান পাশের কর্নারে নেক্সট লেখা অপশন রয়েছে আপনি নেক্সট লেখা অপশানে একটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন সিলেক্ট করা অবজেক্টগুলো কিন্তু ব্লার হয়ে গেছে তো এখানে ব্লার অপশানে ক্লিক করে আপনি চাইলে ব্লারও কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ছবিতে কোনো কিছু ভুল হলে যেমন অনেক সময় কান চোখ এবং চুলের কিছু অংশ গলা হয়ে যেতে পারে তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে এসে সব কিছু ঠিক করে আবার নেক্সটে ক্লিক করতে পারেন তারপর আপনি এখান থেকে চাইলে আবার ব্লারে ক্লিক করে এখানে ব্লারের ধরন পাল্টাতে পারেন এখানে রয়েছে মোশন ব্লার জুম ব্লার আপনার পছন্দ মতো ব্লার অপশনটি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি এটি লেন্স ব্লারে রাখবো তাই লেন্স ব্লার সিলেক্ট করলাম তারপর ছবিটি আপনি একটু জুম করে দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা দেখতে পান এরকম যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে ফেদার বাড়িয়ে দিবেন ফেদার বাড়িয়ে দিলে দেখুন এখন কিন্তু সেটি ঠিক হয়ে গেছে তারপরের অপশনে এখানে এপারচার নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এপারচার দিয়ে দিতে পারেন এগুলো আপনার নিজেরা দেখে নেবেন তারপরে অপশন এখানে ফেডিং বিজি নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি ফেডিং ন্যাচারাল করে দিবেন ন্যাচারাল করে দিলে ছবিটি দেখতে ডিএসএলআর তোলা ছবির মতোই লাগবে সামনের দিকে একটু কম ব্লার হবে এবং পেছনের দিকে একটু বেশি ব্লার হবে তারপরে রয়েছে ফিল্টার অপশন আপনি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা ফিল্টার দিতে পারবেন আপনারা চাইলে এখানে যে কোনো ফিল্টার দিতে পারেন অথবা আপনারা ছবিটি নর্মালও রাখতে পারেন আমি কিছু ফিল্টার দিয়ে ট্রাই করে আমার পছন্দ মতো একটি ফিল্টার এখান থেকে দিয়ে দিব ফিল্টার দেওয়া শেষ হয়ে গেলে আপনি ডান বাসে দেখুন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট দিয়ে দিতে পারেন আপনি চাইলে ভিন্টেজিং করে দিতে পারেন তাছাড়াও আরও তিনটি অপশন এখানে রয়েছে কালার মাস্ক স্টিকার শার্পেন্ট এগুলো আপনারা ইউজ করতে পারেন শার্পেন্ট বাড়িয়ে দিলে আপনার ছবিটি একটু ক্লিয়ার দেখাবে আপনার সাবজেক্টটাকে অর্থাৎ মানুষগুলোকে একটু ক্লিয়ার দেখাবে সব কাজ ঠিকভাবে করে নেওয়ার পর ওপরে যে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশন থেকে আপনি ছবিটি সেভ করে নেবেন আপনি যদি আফটার ফোকাস অ্যাপটি ব্যবহার করেন তাহলে ছবিটি সেভ করে নেবেন এবং আফটার ফোকাস প্রো ব্যবহার করলে আপনি নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ছবিটির কোয়ালিটি বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে আপনি অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করে দিবেন যদি আফটার ফোকাস অ্যাপটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন না এই কাজটি তারাই করবেন যারা আফটার ফোকাস প্রো অ্যাপটি ব্যবহার করবেন কোয়ালিটি বাড়িয়ে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনি ইএসএ ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার কিছুক্ষণ পরই ছবিটি আপনার গ্যালারিতে আফটার ফোকাস ফোল্ডারে সেভ হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এখন চলুন দেখে নেই কীভাবে আপনি অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি আপনার ফোকাস প্রো লিখে সার্চ করবেন এখানে আপনি দুইটি অ্যাপ দেখতে পারবেন একটি হচ্ছে আপনার ফোকাস এবং আরেকটি হচ্ছে আপনার ফোকাস প্রো আপনি চাইলে এখানে ইনস্টল লেখায় ক্লিক করে আপনার ফোকাস অ্যাপটি ফ্রিতে ইনস্টল করতে পারবেন এবং আপনি যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে আপনার ফোকাস প্রো অ্যাপটি এখান থেকে টাকা দিয়ে কিনতে পারবেন আর যারা আফটার ফোকাস প্রো অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করতে চান তারা প্লে স্টোর বাদ দিয়ে অন্য কোনো সাইট থেকে আফটার ফোকাস প্রো এর ক্র্যাক ফাইল ডাউনলোড করতে পারবেন তো ক্র্যাক ফাইলের লিঙ্কটি আমি এখানে দিতে পারবো না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে ক্র্যাক অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনি ক্রোম ব্রাউজার অথবা ইন্টারনেট ব্রাউজার আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর উপরে সার্চ বক্সে লিখবেন ডাউনলোড আফটার ফোকাস প্রো অ্যাপিকে ফ্রি এটি লিখে সার্চ করবেন এটি লিখে সার্চ করার পর আপনার সামনে কয়েকটি ওয়েবসাইট চলে আসবে আপনি সেখান থেকে চাইলে ফ্রিতে ক্র্যাক ফাইলটি ডাউনলোড করতে পারবেন তারপর যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি মেসেজের মাধ্যমে অ্যাপটির লিংক পাঠিয়ে দেবো আমি আর ভিডিওটি বড় করব না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে